মুখার্জি পাড়া আমরা কজন ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়েছে। দু বছর ধরে করোনা আবহাওয়ায় যখন মানুষ ঘরে গৃহবন্দী হয়েছিলেন, সেই সঙ্গে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের বাংলার হস্তশিল্পরা। এই হস্তশিল্পীরা কলকাতায় আসে বিভিন্ন ধরনের মেলাতে, কিন্তু দু বছর ধরে কোনো মেলা হয়নি। তাই এখানে বাংলার হস্তশিল্পীদের নিয়ে মুখার্জি পাড়া আমরা কজন ক্লাব শুরু করেছে এক হস্তশিল্প মেলা। আমরা এখানে দেখাতে বলবো যেভাবে হস্তশিল্পীরা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং এসে নিজেদের পসার সাজিয়ে বসেছেন। এই জায়গাটা আমাদের রাজবাড়ি এভিনিউটা আগে রথের মেলা বসত, সেইটা যেন দিন দিন যেন ফিরে পাচ্ছি। আমাদের রথের মেলাটা উঠে গিয়ে চেল্লায় চলে গেছে। এই এই অঞ্চল জুড়ে বেশ কয়েক করোনার পরে থেকে করোনা কমেছে, এটা এই অঞ্চলটা জুড়ে সারা উৎসবের মেজাজ আছে। বঙ্গশিল্পীর হাট মমতা ব্যানার্জির ভাবনা, মমতা ব্যানার্জি এই এই শিল্প হাটটাকে যে মাত্রায় নিয়ে গেছে, তখন শীতকালে তো মেলা হয়, তখন কি হয় এরা অন্য জায়গায় এঙ্গেজ থাকে। এই যে হাতের কারুকার্য বিভিন্ন জেলা থেকে এসছে, সেটা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গশিল্পীর যে উদ্যোগ নিয়েছে, তাকে যে জায়গা দিয়েছে সরকারের এই ভাবনা, যে বঙ্গশিল্পীর তার যে জায়গা দিয়েছে, সেই জন্য মুখার্জি পাড়া আমরা কজনকে ধন্যবাদ জানাই। বঙ্গশিল্পীর হাটটা প্রস্তুত হয়েছে এই এপ্রিল মাসেই, ঠিক আছে। বিভিন্ন যারা শিল্পীরা আছেন তাদের তো শীতকালীন যে মেলা হয় সেগুলো তারা পান দিদির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরোপুরি, তারপরে ওনারা বসে থাকেন, সেভাবে হয় না, মেলা নেই। তো ওনাদের কয়েকজন সাথে আমার খুব ভালো পরিচিতি, যেহেতু আমি বাদামতলার সঙ্গে মতো একটি বড় পুজোর সাথে যুক্ত, তো ওনারা আমাদের বললেন দাদা তোমার তো অনেক পরিচিতি আছে, যদি আমাদের নিয়ে কিছু করতে পারো, পুরো গরমটা আমরা বাড়িতে বসে থাকি, যদি কিছু উপার্জন হয়। তারপর থেকে এই কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিয়ে আমি কথা বললাম। তারপর আমি কার্তিক থেকে বলি, কার্তিক ব্যানার্জি বিবেকের যিনি কর্ণধার, তো বলেন ঠিক আছে তুই কর, আমি তোর সাথে আছি। ওই জন্য উনি আমার এই বঙ্গশিল্পীর হাটের চেয়ারম্যান, আমি প্রেসিডেন্ট তাপস দে। তো এইভাবেই এটা শুরু হয়। প্রথম প্রথম দু তিনটে হয়েছে, এটা চতুর্থ নম্বর। এই ক্লাবের যিনি বাসু যে ছেলেটি আছে বিশ্বজিৎ দা, ও আমায় প্রপোজ করে যে দাদা যদি এটা করতে পারো এখানে খুব ভালো হয়, আমাদের এলাকাটাও দেখতে ভালো লাগবে। তো ওরাও বলে যে ঠিক আছে এই সময়টা আমরা ফাঁকা আছি, তো বললাম ঠিক আছে চলো। তো সেইভাবেই এটা সৃষ্টি। এবং আমাদের যে কাউন্সিলর প্রবীর দা এবং আমার বিধায়ক দেবা দা প্রচণ্ডভাবে আমাদের হেল্প করেন, যে কোনো দরকারে বলে খুব ভালো কাজ করছিস, সবসময় পাশে আছি। এই যে এনাদের বলা কথাটা, এটা অনেক উৎসাহ যোগায় আমাকে, যার জন্য আমি এগিয়ে চলি। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব প্রান্তিক চাষি প্রান্তিক শিল্পীদের জন্য অনেক অনেক প্রকল্প করেছে। এই সময়টা মেলা কম হয়, আমাদের মতো ছোটো ছোটো ক্লাবগুলো যদি এই শিল্পীদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে এই শিল্পীগুলো অদূরে হারিয়ে যাবে, আমাদের বাংলার শিল্পটা হারিয়ে যাবে। তাই আমরা চেষ্টা করেছি যতটা ভালো সম্ভব করা যায়, এবং অবশ্যই আমি বলবো 83 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের ক্লাবের চেয়ারম্যান প্রবীর মুখোপাধ্যায় যদি সাহায্য না করতো, তাহলে আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না, এত সুন্দর করে সাজাতে পারতাম না। মুখার্জি পাড়া আমরা কজন ক্লাবের উদ্যোগে যেই হস্তশিল্প মেলা তৈরি করেছে, বঙ্গশিল্প হাটের তরফ থেকে যে মেলাটা চলছে, সেই মেলা আমরা দেখে নিচ্ছি। দু বছর যে বন্ধ ছিল করোনাকালের জন্যে, সেইখানে যে কোনো মেলা হয়নি, সেই শিল্পীরা যে কষ্টে ছিলেন এবং তারা যে এখানে আসছেন এবং তাদের মুখে যে হাসি ফোটাতে পারছে, আমরা এই অঞ্চলের পৌর প্রতিনিধি প্রবীর মুখার্জির কাছ থেকে শুনলাম যে কীভাবে এই অঞ্চলটাকে বিভিন্ন ক্লাব দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাইছেন। সেই অবস্থায় আমরা এখানে এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে মানুষের মুখে হাসি ফুটেছে। ক্যামেরায় সুকন্যা চ্যাটার্জির সঙ্গে অরিজিৎ ব্যানার্জির রিপোর্ট, কী খবর কলকাতা।